আসসালামু আলাইকুম, আজকে আমরা শিখবো স্যামসাং গুরু মিউজিক মোবাইল কীভাবে আপনার ব্ল্যাক লিস্ট এবং রিজেক্ট কল রিমুভ করে। তো আজকে আমরা আপনাকে দেখাবো এভাবে যে কীভাবে রিজেক্ট কলটি আমরা এখান থেকে রিমুভ করবো আমাদের ফোন থেকে। তো অনেকেই স্যামসাং সেট থেকে পারে না, তো প্রথমে আমরা সেটের এই যে সেটিং অপশনে যাব। সেটিং অপশনে যাওয়ার পরে আমাদের ভিতরে একটা দেখবেন অ্যাপ্লিকেশন নামে একটা পেজ আছে, অ্যাপ্লিকেশন, জি অ্যাপ্লিকেশন নামে পেজটিতে ঢুকবেন। এটা থাকবে আপনার ফোনে নিচে, হ্যাঁ অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশনে আপনার ক্লিক করার পরে আসবে কল, এক নম্বরে থাকবে কল, কলে টিপ দিলে আবার অল কল, অল কলে টিপ দিলে আবার আসবে দুই নম্বরে দেখবেন অটো রিজেক্ট, অটো রিজেক্টে পেজ করবেন। এখানে আপনার ভিতরে থাকবে অটো রিজেক্টে পেজ করার পরে আপনার ভিতরে ঢুকবেন, ঢুকার পরে এখানে আপনি যে নাম্বারগুলো আপনার কল থেকে অটো এখানে আপনার সেট হয়ে গেছে এটাকে আপনারা রিমুভ করবেন। রিমুভ করে ওখানে টিক মার্ক এটা রিমুভ করবেন, হ্যাঁ রিমুভ করার পরে ওটা সেভ করবেন, সেভিং অপশনে যাবেন। হ্যাঁ এই সেভিং অপশনে যাওয়ার পরে আপনার আগের ওটার আপনার ব্ল্যাক লিস্টে এবং রিজেক্ট কলে থাকবে না। তো আপনার যারা আমার এটা দেখলেন অবশ্যই জানাবেন যে আপনারা এটা পারেন কিনা। এটা হচ্ছে স্যামসাং গুরু মিউজিক সেটের ব্ল্যাক লিস্ট এবং অটো রিজেক্ট কল রিমুভ করার সিস্টেম। তো যারা এই সিস্টেমটি জানেন না তাদের কাছে এটা আমি পৌঁছে দেওয়ার জন্য এটা ভিডিওটা আপলোড করলাম। তো সকলকে তো অনুরোধ থাকবে যে যাদের কলটি ব্ল্যাক লিস্টে পড়বে অবশ্যই অবশ্যই আমার এই পদ্ধতি ফলো করবেন, ইনশাল্লাহ আপনাদের নাম্বারটা ব্ল্যাক লিস্টে থাকবে না।